সিনেমার গানে আসলে আমি খুব একটা করা হয় না, আমার হচ্ছে সবসময় মৌলিক গানগুলোই করা হয়, কিন্তু সিনেমার গানে হচ্ছে গিয়ে আমার নডরাই আমি বলবো খুব একটা মানে কাজ যেটাতে আমি প্রাউড। এরকম করে করে আমি আরও কিছু মুভিতে কাজ করতে চাই, ইনশাল্লাহ আরও সামনে হবে। আমাদের শোগুলাই বেশি হয় আসলে, যেটা হয় যে আমাদের মৌলিক গান বের হয়, তারপরে শোজ হয় অনেক। সো অবশ্যই আমাদের এই ডিসেম্বর মান্থে তো আমাদের অনেক শো থাকে। এই বছরে সোফার দুইটা হয়ে গেছে, আরও আরও কিছু শোজ আসছে। এখন আমাদের কাজটা আরও বাড়বে ইনশাল্লাহ, আমাদের শোজ, আমাদের গান যেটা অলরেডি বেড়েছে সো এটা আরও বাড়বে। আগে চিন্তা ছিল যে না, আমি গান করব, আমাকে মানুষ গানেই চিনতে হবে, কিন্তু এখন যেহেতু চিনে গিয়েছে, এখন আমার মনে হয় যে আমার অন্য কিছু দিকেও যাওয়া উচিত। মিউজিকেই আমি চাচ্ছিলাম, এখনও সেটা আছে, কিন্তু এখন আমি আরও ওপেন টু ডিফারেন্ট দিকে আমার ইচ্ছা আছে। মডেলিংয়ের তো অবশ্যই ইচ্ছা আছে এবং মডেলিং করছেন টুকটাক করে, ব্যস্ততা কি? মডেলিং বলতে কি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট যে কাজগুলো করা হয়, ফটোশ্যুট করা হয়, ম্যাগাজিনের হয়তো বা কাজ, ওগুলো হচ্ছে, কিন্তু মডেল ঠিক বললে ভুল হবে, আর্টিস্ট। জি, নতুন বছরের প্ল্যানটা কীভাবে করছেন, নতুন বছরের কোন দিকে বেশি ফোকাস করবেন? নতুন বছরের প্ল্যান হচ্ছে, আমি আগে এক ধরনের গান করতাম, সেখান থেকে অনেকটুকুই সরে আসছি আমি বলবো। তো আমার এক্সপেরিমেন্ট আরও বাড়বে, আমার বাংলা গান আরও বাড়বে সামনে। জেফারের রিলেশনশিপ স্ট্যাটাস এখন কি? এইটাতে না আসতেই হবে না সবার, আমি সিঙ্গেলও বলবো না, আমি টেকেনও বলবো না, তো মানুষ যেটা বুঝে নেয়। মাঝামাঝি কোনো একটা কি আমরা ধরবো? না 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 না, মানুষ যেটা বুঝে নেয় আমাকে দেখে কি মনে হয় ওইটাই। দর্শকের উপর ছেড়ে দিলেন বা আপনার ভক্তদের উপর ছেড়ে দিলেন? হ্যাঁ, ওনারা বের করুক যে আমার কি কেউ আছে নাকি আমি সিঙ্গেল। গেল বছর একজনের সঙ্গে আমরা আপনার ছবি দেখেছিলাম এবং তখন কিন্তু আপনি প্রেম করছেন বা আপনার প্রেমিক একটা রব উঠেছিল, সেটার ব্যাপারে কি বলবেন? সেটা হচ্ছে কি, আমার গানের জন্য বের হয়েছিল আরেকজন আর্টিস্টের সাথে, তো সবাই সেটাকে সালমান ভাবছিল। সো ওইটা তো সত্যি ছিল না, এখন মানুষের বুঝে নিতে হবে যে বের করে নেক না আমার লাইফ থেকে। যে সালমান মুক্তাদের সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? সালমান কোথায়? সালমান তো এদিকেই আছে, ওকে জিজ্ঞেস করলে ভালো হবে। সালমান ভালো ফ্রেন্ড। আমার শেষ প্রশ্ন, বিশ্বকাপ চলছে ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমার মনে হয় যে আমি কোনো দিকে সাপোর্ট করি না, যখন গেম দেখা খুবই কম হয়, যখন দেখি তখন আমি কোয়াইট নিউট্রাল, কিন্তু ব্রাজিলের গেম দেখলাম সুইজারল্যান্ডের সাথে, ভালো লেগেছে।